Assalamualaikum everyone, welcome back to Tamanna's Kitchen. আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ঝটপট বার্থডে কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সহজে অল্প সময়ে কিভাবে ঝটপট একটি বার্থডে কেক ডেকোরেশন করতে পারেন সেরকম একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই ছোট্ট বার্থডে কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে কেক তৈরি করে নিয়েছি। আর ইতিমধ্যে আমার চ্যানেলে আমি বেশ কয়েকটি বার্থডে কেকের রেসিপি অলরেডি শেয়ার করেছি। রেসিপির লিঙ্কগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে চুলায় কীভাবে বার্থডের জন্য স্পঞ্জ কেক তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি খুব ছোট 1 পাউন্ডের একটি বার্থডে কেক তৈরি করছি এবং এটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কেকটা তৈরি করে নিয়েছি, এবার রুম টেম্পারেচারে কেকটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি কেকটাকে আনমোল্ড করে নিলাম। এবার কেকের পাশে যে কাগজগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি। আর কেকটার কালারটা কত সুন্দর এসেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। তো এবার কেকটাকে আমি মিডল বরাবর সমান ভাগে এভাবে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তো সেই দুধটাই আমি এখন কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেকের জন্য আমি এখানে হুইপড ক্রিম তৈরি করে নিচ্ছি। আর হুইপড ক্রিমের রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সহজেই হুইপ ক্রিম কীভাবে ঠিকঠাক মতো তৈরি করা যায় সেই রেসিপিটা দেখলে আশা করি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। এবার আমি কেকের মধ্যে ক্রিমের একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি, মোটামুটি একটু বেশি করেই লাগিয়ে নিলাম। এরপরে উপরের অংশটা দিয়ে দিয়েছি, তারপরে উপরের অংশ সেমভাবে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো উপরের লেয়ারেও আমার ক্রিম লাগানো হয়ে গেলে এবার কেকের চারিধারেও আমি সেমভাবে ক্রিম লাগিয়ে নিব। এবার যতটা সম্ভব স্মুথভাবে আমি চারিদিকটা ঠিক করে নিচ্ছি। এবার কিছুটা হুইপ ক্রিমের মধ্যে আমি ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছি এবং সেই কালারটা আমি চামচের সাহায্যে এভাবে কেকের চারিদিকে দিয়ে নিচ্ছি। তারপরে কিছু কালারিং স্প্রিঙ্কেল আমি চারিদিক থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব, যার কারণে বাচ্চারা কিন্তু কালারিং যে কোনো জিনিসই পছন্দ করে। এবার ক্রিমের মধ্যে আমি কিছুটা হলুদ এবং কিছুটা অরেঞ্জ কালার একসাথে মিক্সড করে এভাবে একটা পিচ কালার তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে কেকটাকে কিন্তু আমি ঘণ্টাখানিকের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ক্রিমটা কেকের মধ্যে ভালো মতো সেট হয়ে যায়। এরপরে আমি এখানে ছোট্ট একটা কেক বসিয়ে দিলাম যাতে করে কেকের মাঝখানের অংশটা একটু উঁচু হয়। এবার আমি পাইপিং ব্যাগে স্টার নজেল লাগিয়ে এখানে ক্রিম ভরে নিয়েছি আর সেই ক্রিমটা দিয়ে এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে ছোট কেকটা চারিদিকে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র আজকে স্টার নজেলটা ব্যবহার করে এই টোটাল কেকটা ডেকোরেশন করেছি। এবার ঠিক মাঝ বরাবর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট ছোট ফুলের মতো করে নিব। কেক ডেকোরেশন করার জন্য যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো টুকটাক জিনিসপত্র যদি আপনাদের বাসায় থাকে তাহলে আপনারা কিন্তু সেগুলোকে এক একটা কাজে লাগিয়ে এভাবে বাসায় ছোটোখাটো প্রোগ্রামের জন্য নিজেরাই কেক তৈরি করে ফেলতে পারেন। এবার সেই স্টার নজেলটা দিয়েই আমি পাতার মতো করে এখানে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি লেখার যে নজেলটা আছে সেই নজেল লাগিয়ে হোয়াইট কালার দিয়ে বোর্ডের উপর লিখে নিচ্ছি। যেহেতু কেকটা খুবই ছোট তাই আমি বোর্ডের সাইডেই লিখে নিচ্ছি। আর এই কেকটা আমি আমার ছেলের বার্থডে উপলক্ষে তৈরি করেছিলাম, তো এই জন্যই আমি এখানে নাম লিখে নিচ্ছি। আর আমি স্টার নজেলটা ব্যবহার করে কিন্তু কেকের চারপাশে একটা বর্ডারও করে নিয়েছি, কারণ বর্ডার করলে দেখতে কেকগুলো আরও বেশি সুন্দর লাগে। তো ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে আমি একটা কেক টপার বানিয়ে নিয়েছি। জরির কাগজের যে পেপারগুলো পাওয়া যায় সেখানে আমি লেটার লিখে এভাবে কেটে নিয়েছি এবং একটা বড় সাসলিকের কাঠির মধ্যে এটা লাগিয়ে নিয়েছি। তো সেই কাঠিটা আমি এখন উপরে বসিয়ে দিচ্ছি। তো এই তো দেখলেন কত ঝটপট অল্প সময়ের মধ্যে এবং সহজভাবে
কেক ডেকোরেশন করা যায়। তো আমার মতো আনারি হাতে যারা কেক ডেকোরেশন করতে চান তারা অবশ্যই এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।